শোনো, এত মোরসামর্সি করে লাভ নাই, তোমার কান্ড যে করে দিছি এই জন্য আমার একটু ধন্যবাদ দিও, বুঝছো? যাই শোনা, অনেক ভালো লাগছে। আচ্ছা, ওর গার উপর মাথা দি। ওর গার উপর মাথা দিলে ও কুলাইতে পারবো না তো। কুলাতে পারবো না কেন? পারবো না। দাঁড়াও। হ্যাঁ, কেডা কথা কইলো? এই বালের খাতা ধুইতে দিতে পার, জীবনটা শেষ। কবে যে খাতাটা এই দিকটা আনি দেবো, সেদিন আমার শান্তি হবে। তুমি কবে মরবে বলো তো? মরে গেলে আমি খুশি। আরে কি হইছে, এমন করতেছো কে? খুব দোয়া করতেছো না? আরে যাও, চাপো, আগায় বসো। সেই সাচ্ছ দেখা যাচ্ছে তোমার জন্য, একটু সাচ্ছি। হ্যাঁ, আমার লেগে তো সাচ্ছ বুঝছি। তোমার জামাই তো লড়েও না, লড়েও না, এই জন্যই তো তোমার কাছে পাইছি, নাহলে কি আর পাইতাম? আরে বলো না, সারাদিন চিত এসে থাকে, নাওয়া খাওয়া সবকিছু আমার বাড়িতে। ওরে টানতে টানতে আমার জীবনটা শেষ হয়ে গেল, না একটা বাচ্চা হয়েছে, না একটা মানে সংসার, কোনো শান্তিই নাই। আরে বাচ্চা হয় না, আমি বাচ্চা দিয়ে দিলাম, জানলো যে এই হ্যারি দিয়ে হয়ে গেছে গোমার মধ্যে। ও তো আর বুঝবো না, এই মেশিন তো আর বন্ধ হয় না, এটা তো আর মানুষ জানে না, বুঝো নাই? বাচ্চা আমারে দিয়ে দেবো, চিন্তা করো না তুমি। আর ওরে নামের উপর খালি রাইখা দিবা। পরে যেভাবে পারি, এর থেকে একটা বাচ্চা যদি পালতাম, সে বাচ্চার দিন বড় হয়ে আমার মা মা বলে ডাকতো। গুরু জামাই এইসব কথা বল, তাহলে রোমাঞ্চটা কই যাবে? লাই কেমন করতেছে প্রতিবন্ধী মতন, কিরম করতেছে প্রতিবন্ধী বলতেছে কেন? তো প্রতিবন্ধী কাজ করি, চলো আমরা এদিকে শুয়ে করি, ও মাথা এদিকে লড়াই কে দেখবো না। আচ্ছা ঠিক আছে, এদিকে গুরু ঠ্যাংটা এদিক দিয়ে লাও। এত কিছু করা যাবে না, যা হয়েছে ভালো লাগছে। তোমার যে তোমার কাছে আইলে আমার শরীরে আলাদা একটা ফিলিংস কাজ করে। এই যে শোনো, এত মোরসামর্সি করে লাভ নাই, তোমার কান্ডা যে করে দিছি এই জন্য আমার একটু ধন্যবাদ দিও, বুঝছো? যাই শোনা, অনেক ভালো লাগছে। খুব খারাপ লাগছে তাই না? এই চুপ থাকো, ভালো লাগে না, অশান্ত একটা। হাত পায়ে কোনো বল নাই, শক্তি নাই, কিচ্ছু নাই, এদিক কি করবো আমি? এর থেকে তো ভালো, প্রতিদিন আসে আমার, প্রতিদিন সুখ দিয়ে যায়। ওটা তো কিচ্ছুই হয় না, বিয়ের পর থেকে এই পর্যন্ত কিচ্ছুই হয় নাই, জিন্দা একটা লাশ। যেমন এখন জিন্দা লাশ হয়ে গেছে, প্যারালাইসিস এসে পড়ার আগেও ওর মনে হয় কোনো ফিলিংসই কাজ করে না, আর এখন তো আরো প্যারালাইসিসে পড়ছে। এখন তো একটা জিন্দা লাশ হয়ে গেছে, এরকম জিন্দা লাশ হয়ে বেঁচে থাকার থেকে মরে যাও একবারে। একটু মুড অফ করে থাকো, আমি আসি না, যেন গরমে চলে যাইছি। আমি তো জানি তুমি এই টাইমে আসবা, প্রতিদিন তো এই টাইমে আসো। এই জন্যই তো চলে আইছি, ওরে তো আর মনে করো আমার সহ্য হয় না, তারপরে কি করবো? ওর সামনে যেগুলো করতে পারতাছি এটাই তো আমাকে কপাল, কোনো কিছু বুঝতে পারে না। চলো, ওর চোখের সামনে করলে ওর একটু হইতে পারে না, আমরা এইদিকে করি, আসো। আরে কি হয়েছে, ওর চোখের সামনে একটু করো, ও বুঝুক যে একটা মেয়েরে এই দিক থেকে কষ্ট দিলে কতটা খারাপ লাগে। আচ্ছা যাই হোক, আমরা এই পাশে করলে ওই ফিলিংসটা চোদ্দ দেহ, এমনি করলে গাড় গুড় দেখা যাবে। চলো ওর একটু দেহ, না এই দিক দিয়ে দেখতে পারবো না, আমি তোমার ভালোভাবে সবাইতেই পারবো না। আর এখন তোমার এমন, আচ্ছা ওর গাড় উপর মাথা দিই। ওর গাড় উপর মাথা দিলে ও কুলাইতে পারবো না তো। কুলাতে পারবো না কেন? পারবো না। দাঁড়াও। আমি কথা বলেছি, আমার চোখের সামনে তোমাদের আর কিছুই করতে হবে না, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, তারপরে তোমরা তোমাদের মতো সুখে থাকবে। কি বলছেন, তোমরা কি মনে করেছিলে আমি এখনো প্যারালাইসিস হয়ে পড়ে আছি? হ্যাঁ, আমি অসুস্থ ছিলাম, আল্লাহ আমাকে রহম করেছে। আসলে আমি আরো আগে সুস্থ হতাম যদি তুমি আমাকে তোমার ভালোবাসা দিয়ে সুস্থ করার চেষ্টা করতে, কিন্তু তুমি কি চেয়েছিলে যে আমি অসুস্থ হয়ে পড়ে গেছি, কখন মরে যাই, আর তুমি এভাবে পরকীয়া চালিয়ে যাও, রুবেলের সাথে অবৈধ সম্পর্ক করো,
আরে আমি ভালোবেসে তোমাকে কি না দিয়েছি বলো? আমি যখন সুস্থ ছিলাম তুমি যখন যা বলেছো আমি তাই করার চেষ্টা করেছি। তোমার মতো একটা এতিম মেয়েকে আমি বিয়ে করে এনেছিলাম, ভেবেছিলাম তুমি হবে আমার এই ঘরের সুখ স্বর্গ। আমি তোমার অজান্তে কি করেছি জানো? আমি এই বাড়িটাও তোমার নামে লিখে দিয়েছিলাম। ভেবেছিলাম আমি যদি কোনোদিন আমার কোনো অঘটন ঘটে যায় তোমার যাতে মানুষের দুয়ারে যেতে না হয়, আমার ফ্যামিলি যাতে তোমাকে ফেলে দিতে না পারে। যাই হোক, আমি তো অপরাধ করছি আর যে মানুষকে তোমার এত ভালোবাসা দিছে আমি হয়তো ভাবছিলাম সে তোমার কোনো কিছু করে নেওয়া যত্ন করছে, তার জন্য তুমি হয়তো মনের শোকটা আমার সাথে মিটাতে চাইছো। তুমি এত লুবি মানুষ, তোমার সাথে এতদিন যে আমি মিশছিলাম তাই আমার জীবনটা শেষ হয়ে যায়। না ভাই বাবা, দাঁড়া, মাঝখান দিয়ে মজা নিয়ে তো ঠিকই এখন চোখ পুলটি চুপ করো তুমি। তোমার মতো মেয়ের মুখে কোনো কথাই মানে না। আরে একটা ছেলে তো লুবি, মাংস লুবি, সে যে কোনো কিছু করতেই পারে। তুমি একটা নারী হয়ে নিজের স্বামীকে কীভাবে এভাবে ঠকালে বলো? যেহেতু এই বাড়ি আমি তোমার নামে লিখে দিয়েছি সেহেতু এই বাড়ি ছেড়ে তোমাদের যেতে হবে না, আমি চলে যাচ্ছি। যা হওয়ার হয়ে গেছে যদি পারেন আমার আপনি ক্ষমা করে দিন, আমি আসলে পুরুষ মানুষ তো নিজের বুঝাইতে পারি না, এরকম একটা মেয়ে আমার সাথে মিশতে গেছে মিশে গেছে। দেখো তুমি প্যারালাইসিস ছিলা, যাই ভাই, তো জানো এই পরিস্থিতিটা, তুমি নিজের চোখে সব দেখছো, আমার মাফ করে দাও, এরকমটা আর কখনো হবে না। তুমি কি মনে করো তোমাকে মাফ করে দিলেই আমি তোমাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারবো? আরে তুমি দিনের পর দিন রাতের পর রাত আমার এই চোখের সামনে ওর সাথে সহবাস করেছো, ওর সাথে একসাথে থেকেছো, এক খাটে ঘুমিয়েছো, আমি কিভাবে তোমাকে মেনে নিব? সাব্বির তুমি এই সমস্ত সবকিছু ভুলে যাও, দেখো আমার মাফ করে দাও। দেখো তোমাকে আমি মাফ করে দিলাম কিন্তু চাইলেই সবকিছু ভোলা সম্ভব না। এই দৃশ্যগুলো যখন আমার চোখের সামনে ভেসে উঠবে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তাই আমি এই সংসার ছেড়ে চলে যাচ্ছি। তবে হ্যাঁ তোমাকে কথা দিচ্ছি কখনো বিয়ে করব না, তোমার ভালোবাসাটুকু আগলে রেখে আমি সারা জীবন বেঁচে থাকবো। সাব্বির সাব্বির, আজ নিজের প্রয়োজন মেটাতে যেয়ে নিজের স্বামীরে এম ঠকালাম, এরকম ভুল কেউ করবে।